বুধবার পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধবডিহি থানার ওসির কাছে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। সেই অভিযোগপত্রে দাবি করা হয়, মঙ্গলবার রাতে আড়ুই গ্রাম পঞ্চায়েতের লোহাই গ্রামে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর ছবিতে বিজেপি কর্মীরা গোবর দিয়ে ছবি বিকৃতি করছে। এদিন সকালে বিষয়টি তাদের নজরে আসে। তাদের আরো অভিযোগ, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর ছবিতে অশ্লীল ভাষা লেখা হয়। এছাড়াও আড়ুই গ্রামে একটি বাড়িতে অগ্নি সংযোগ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের আরো অভিযোগ, এর পিছনে হাত আছে বিজেপি কর্মী অচিন্ত পাঁজার। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। যে গোটা ভারতবর্ষে একটা অস্থিরতা সরকার, যে সরকার বিজেপি সরকার, সেই সরকার যে গোটা ভারতবর্ষে যে তাণ্ডব বা তার কর্মীদের নিয়ে যে গোটা পশ্চিমবঙ্গে যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে তার লক্ষণীয় ঘটনা। আমরা কালকে আমাদের বিডিও সাহেবের ফেয়ারওয়েল ছিল এবং আমরা সেখান থেকে ফিরতে আমাদের দেরি হয়েছে। তারপর আমাদের ছেলেরা যখন বাড়ি যাচ্ছে তখন আমাদের লোহাই বাজারের যে কার্যালয় একটা আছে আর লোহাই গ্রামের আমাদের একটা কার্যালয় আছে, সেই কার্যালয়ে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা দেয়ালে আঁকা আছে। সেই দেয়ালেতে মুখ্যমন্ত্রীর মুখেতে গোবর লেপে দিয়েছে এবং বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গা গোবর দিয়ে লেপা আছে। এই নিয়ে আমাদের ছেলেদের দেখে যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা, যে যার দল করতে পারে কিন্তু কাউকে অপমান করে, কাউকে অসম্মানিত করে, যে কারু দলকে নিয়ে যে তাকে ছোট করার জন্য এই রকম নোংরা ঘৃণ্য কাজ করবে এটা আমরা মেনে নিতে পারিনি। তার জন্য আমরা প্রতিবাদ করেছি। আমরা চাই পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর যেমন গোটা পশ্চিমবঙ্গ যে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছিল সেই বাতাবরণকে ভেঙে দেওয়ার জন্য বা সেই বাতাবরণকে নষ্ট করে দেওয়ার জন্য বিজেপির যে হারমাত, বিজেপির যে সমাজ বিরোধীরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো করে বেড়াচ্ছে, তার কিছুদিন আগে আমাদের নোলে গ্রামের পহলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নোলে গ্রামে একটি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার ছিল, সেই ব্যানারেতে কালি দিয়ে বিভিন্ন কু ইঙ্গিত কু কথা লেখা ছিল। এর জন্য আমরা প্রতিবাদ করেছি এবং আমরা এই প্রতিবাদ করার মূল উদ্দেশ্য যে পশ্চিমবঙ্গ যে একটা শান্তির জায়গা, সেই শান্তির জায়গাকে অশান্তি করা যাবে না, যার জন্য আজকে আমাদের লিখিত ভাবে জানানো হয়েছে প্রশাসনকে। আমরা এটা লিখিত ভাবে সঙ্গে সঙ্গে আমরা প্রশাসন অর্থাৎ মাধবডি ডিএসকে আমরা জানিয়ে দিই। কারো নাম কি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কারা করেছে এগুলো? না, এটা আমরা জেনেছি এখানে যারা, একটা ঘটনা আমাদের মনে রাখতে হবে, একজনের প্রতি একজনের হিংসা থাকলে সেই হিংসার প্রতিফলনটা তার যে তৈরি হয় সেটা থেকে আমরা যেটা জেনেছি যে এখানে সিপিএম এ বা কোন ভূমিকা দেখতে পাচ্ছি না, সেই ভূমিকাটা দেখতে পাচ্ছি বিজেপির। বিজেপি যারা নেতৃত্ব তাদের ভূমিকা এখানে আছে এবং এখানে যারা বিজেপির নেতৃত্ব দেয় তারা সকালবেলা এক দল করে, দুপুরবেলা এক দল করে, বিকালবেলা এক দল করে, রাত্রেবেলা আর এক দল করে। তো সেই লোকগুলোর কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় অশান্তিগুলো তৈরি করা, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং আমরা প্রশাসনকে বলেছি তদন্ত করে এই দুষ্কৃতীদের বার করুন এবং তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার সুব্যবস্থা করুন। আজকে কিসের এই প্রতিবাদ মিছিল কোথায় হচ্ছে? এই যে আজকে আমরা প্রতিবাদ মিছিলটা করছি আমাদের মুখ্যমন্ত্রীর গায়েতে যে গোবর লেপে দেওয়া হয়েছে লোহাই পার্টি অফিসে, তার জন্য আমরা লোহাই বাজারে একটা মিছিল এবং আমাদের একটা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।